ইন্দ্রাণী লেন্সের খবর কথায় স্বাগত। পার্সোনা, আজকে পার্সোনাতে এসেছে আমাদের খুব পরিচিত বিপ্লব দাশগুপ্ত। বিপ্লব দাশগুপ্তকে চিনি অনেক অনেক দিন ধরে নানানভাবে, নানান ফিল্ডে ওনার অ্যাক্টিভিটি, ওনার কথাতে সব জানা যাবে। তার আগে আমি একটু বলে নিই, বিপ্লব দাশগুপ্ত রোটারি ইন্টারন্যাশনালের আমন্ত্রণে ক্যালিফোর্নিয়া, লাস ভেগাস, লস অ্যাঞ্জেলেস, অ্যারিজোনা, ইউটা এই সমস্ত জায়গায় ইন্ডিয়ান কালচারাল হেরিটেজ নিয়ে বক্তব্য রাখতে ট্যুর করেছেন। এছাড়াও একটা অডিও অ্যালবাম করেছিলেন যেটাতে রবীন্দ্রনাথের 8টা গল্প উনি ডিরেকশন দিয়েছেন, যার নাট্যরূপ দিয়েছিলেন, এবং সেগুলো সব পাঠ করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। এছাড়া ওর অনেক অনেক রকম কাজ আছে। ভয়েস ওভার করেছেন প্রচুর ডকুমেন্টারি ফিল্মে। এবার বিপ্লব দাশগুপ্তের কণ্ঠে বা তার বক্তব্যেই শুনে নাও তার কথা। দেখো ইন্দ্রাণী লেন্স খবর কথায় কি এনেছে। নমস্কার, আমি বিপ্লব দাশগুপ্ত। আমরা সবাই জানি যে 2020 শেষ হতে চলেছে এবং সারা পৃথিবীতে এই বছরটা খুব একটা সুখকর ছিল না। 2021 আসতে চলেছে, আশা করি আমাদের সবার জীবন সুস্থ পরিবেশে, সুস্থ একটা পৃথিবীতে আমরা এই নতুন বছরে বাঁচতে পারব। আমার একটা খুব অদ্ভুত ঘটনা জীবনে ঘটেছে, সেটা হলো যে একটি রচনা আমি কোনোদিনই লিখতে পারিনি, সেটা হলো তোমার জীবনের লক্ষ্য, ইওর এইম ইন লাইফ। কারণ আমি সত্যিই জানতাম না যে বড় হয়ে আমি কি হব। প্রত্যেকে খুব ফোকাস থাকে, ভাবে যে কি হবে। তবে হ্যাঁ, একটা আমার স্বপ্ন ছিল যে আমাকে টেলিভিশনে কাজ করতে হবে আর HMV সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠানটা আমাকে করতে হবে। কিন্তু কিভাবে করব, কাদের সাথে যোগাযোগ করব, সে ব্যাপারে আমার কোনো ধারণা ছিল না। আমি যাদবপুর ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে এমএ পাশ করে 1 বছর কোনো চাকরি পাইনি, এবং তারপরে হাতের কাছে যেটা পেয়েছি সেটা হলো শিক্ষকতার কাজ। তো তখন তো শিক্ষকতা আমাকে করতেই হয়েছে, এবং শিক্ষকতা করতে করতেই শিক্ষকতা শিখেছি। সেই সময় যে স্কুলে আমি পড়াতাম, নবনারন্দা, তারা ক্ষীরের পুতুল করছিল দূরদর্শনে। তো দূরদর্শনে আমার সেই ক্ষীরের পুতুলে ছোট্ট একটা ভয়েস ওভার ছিল। তখন একজন প্রডিউসার, ওখানকার প্রডিউসার আমাকে জিজ্ঞেস করলেন যে আমি ওদের প্রেজেন্টেশন ইউনিটে যাবো কি যাবো না। তাই বললাম প্রেজেন্টেশন ইউনিটটা কি, বলে না অনুষ্ঠান শুরু করা, অনুষ্ঠান শেষ করা। তখন 6:30 অনুষ্ঠান শুরু হতো, 9:30 শেষ হতো, অ্যানাউন্সারের কাজ। আমার কেন মনে হলো যে আমার সেই টেলিভিশনে কাজ করার স্বপ্নটা বোধ হয় এবার পূর্ণ হতে চলেছে। অডিশন দিলাম, কাজ শুরু হলো। তারপরে আমি শিক্ষকতা ছেড়ে বিজ্ঞাপন জগতে আসি। গ্রান্ট অ্যাডভার্টাইজিংয়ে চাকরি করতাম, সেখানে একতলায় অফিসে অ্যাডমেকার স্টুডিও ছিল, অরূপ গুহ ঠাকুরদা। সেখানে আমি মাঝে মধ্যে ভয়েস ওভার রেকর্ড করতাম, এবং অদ্ভুতভাবে, যেটাকে কোইনসিডেন্স বা কাকতালীয় বলা যেতে পারে, সুবীর ঘোষ HMV-র একদিন এলেন। শুনলাম যে ওনারা একজনকে খুঁজছেন যারা HMV সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠানটি কম্পেয়ারিং করবে, স্ক্রিপ্ট লিখবে। আমাকে হেমন্ত মুখোপাধ্যায় লেজেন্ডস অফ গ্লোরি এই রেকর্ডটা দিয়ে বললেন এটা স্ক্রিপ্ট করতে এবং রেকর্ড করে দিতে, ওনারা সেটা অ্যাপ্রুভ করবেন যে আমার কণ্ঠস্বর এবং আমার লেখাটা ঠিক হয়েছে কিনা। সেটা অনুমোদিত হলো, আমি 10 বছর HMV সঙ্গীতাঞ্জলি করলাম। কিন্তু তারপর কি, আমি ছোটবেলা থেকে মঞ্চে অভিনয় করি, কিন্তু মঞ্চে অভিনয় করে তো জীবন ধারণ করা সম্ভব নয়। একটা তো কোনো প্রফেশন দরকার, একটা পেশা দরকার, যেটা করে আমি আমার জীবন ধারণ করব। প্রথমে ছিল শিক্ষকতা, তারপর হলো বিজ্ঞাপন। তারপরে আমি বিজ্ঞাপনে চাকরি ছেড়ে দিলাম, দিয়ে নিজের কোম্পানি করলাম, এবং সেখানে ডকুমেন্টারি ফিল্ম এবং বিজ্ঞাপনের ছবি করা শুরু করলাম। সেই সূত্রে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্পোরেট অর্গানাইজেশনের কাজ করেছি। এই সময় যার সাথে আমি একসময় নাটক করতাম, অঞ্জন দত্ত, উনি থিয়েটার থ্রু দ্য এজেস বলে একটা বিশ্ব রঙ্গমঞ্চ থেকে বলে একটা সিরিজে ইপসেনের গোস্ট নাটকটি টেলিভিশনের জন্য করবেন বলে ঠিক করেন, এবং আমাকে বলেন পাস্টার ম্যান্ডেস রোলটা করার জন্য। এই প্রথম আমার ভিডিওতে অভিনয় শুরু হলো। শিক্ষকতা হলো, বিজ্ঞাপন হলো, ভিডিওতে অভিনয় শুরু হলো, রেডিওতে HMV FM
তারা তখন আমাকে দিয়ে অনেক নাটক করিয়েছেন, ইন্টারভিউ করিয়েছিলাম। আমি একটা সিরিজ করেছিলাম শার্লক হোমস, যেখানে আমি শার্লক হোমস ছিলাম এবং মিলন রায়চৌধুরী ওয়াটসন করেছেন, আমি অনুবাদ করতাম এবং পরিচালনা করতাম। তো রেডিওর সঙ্গেও আমার একটা সংযোগ স্থাপন হলো। এইভাবে আমি রেডিও, টেলিভিশন এবং একাডেমিক্স এবং অ্যাডভার্টাইজিংয়ের সাথে যুক্ত হয়ে পড়লাম। এরপর যে জায়গাটায় আমি গেলাম সেটা হলো ট্রেনিং, কর্পোরেট ট্রেনিং, কমিউনিকেশন, মোটিভেশন এবং অ্যাক্টিং ট্রেনিং, অ্যাক্টিং ইনস্টিটিউটে। এটাও আমার একটা জায়গা তৈরি হলো নিজেকে বিভিন্নভাবে প্রকাশ করার জন্য। কারণ আমি মনে করি জীবনে দুটো জিনিস খুব প্রয়োজন, একটা হচ্ছে পারফরমেন্স, একটা হচ্ছে কমিউনিকেশন। পারফরমেন্স কারণ আমাদের জীবনে প্রত্যেকেরই নানা রকম ভূমিকা থাকে, নানা রকম রোল থাকে, প্রত্যেকটা রোলে আমাদের পারফর্ম করতে হয় এবং প্রত্যেকটা পারফরমেন্সে কিন্তু কমিউনিকেশন থাকে। এই কমিউনিকেশন আমার আরেক দিক থেকে আমি করতে সুযোগ পেলাম, সেটা হলো স্ক্রিপ্ট লেখা, দৈনিক ধারাবাহিক, মেগা সিরিয়ালের জন্য স্ক্রিপ্ট লেখা, টেলিফিল্মের জন্য স্ক্রিপ্ট লেখা এবং তারপরে টেলিফিল্ম ডিরেক্ট করা। ফলে এইভাবে বিভিন্ন ক্ষেত্রে আমি আমার যা যা ক্ষমতা, আমি মনে করি আমি খুব আশীর্বাদ ধন্য যে কাজগুলো করার সুযোগ আমি পেয়েছি এবং এই কাজগুলো করে যারা আমাকে কাজগুলো দিয়েছেন তাদেরও আনন্দ হয়েছে, ভালো লেগেছে এবং এইভাবেই আমার জীবনটা প্রবাহিত হচ্ছে। যে প্রসঙ্গে এবারে আমি আপনাদেরকে জানাব, সেই দিকটা, সেই এরিয়াটা আমাকে আঞ্চলিক এবং আন্তর্জাতিক ক্ষেত্রে কাজ করার সুযোগ করে দিয়েছে, সেটা হলো চলচ্চিত্র। আমার প্রথম চলচ্চিত্র বলা ভট্টাচার্যর কাহিনী, তারপরে আমি অনেক বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছি, তার মধ্যে ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ফিল্ম ময়ূরাক্ষী, তারপরে অন্যদিকে কণ্ঠ, সুজিত মুখার্জির গুমনামী, এবং আমি তিনটি বিদেশি ছবিতে কাজ করার সুযোগ পেয়েছি। একটা হলো ক্যান্ডিন দ্য ডার্ক, উইলিয়াম কেরির উপর একটা ছবি ডিরেক্টেড বাই টনি টিউ, শ্যাডোজ অফ টাইম ডিরেক্টেড বাই ফ্লোরিয়ান গ্যালেনবার্গার, একটা জার্মান ছবি, এবং নিকোলা ক্লোথস, একটা ফ্রেঞ্চ প্রোডাকশন, বেঙ্গলি নাইট। আমার মনে হয়েছে যে এই ক্ষেত্রে অভিনয় করে, এই আন্তর্জাতিক ছবিতে অভিনয় করে আমার অভিনয়ের যে দিকটা সেটা অনেক বেশি বিকশিত হয়েছে। এবং সম্প্রতি আমি একটি ছবিতে কাজ করেছি যেটি এখনো পর্যন্ত মুক্তি পায়নি, শৈবাল মিত্রের হোলি কনস্পিরেসি। এই ছবিতে আমার ভূমিকাটা ছিল একজন উকিলের এবং আমার সাথে যিনি ছিলেন তিনি হলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, যার জুনিয়র আমি, প্রসিকিউশন, এবং ডিফেন্স লয়ার নাসিরুদ্দিন শাহ। এবং এই ছবিতে কাজ করে অভিনয়, সিনেমার অভিনয় যে কত নিখুঁত হতে পারে, সিনেমার অভিনয় যে কি, সেটা আমি নতুন করে শিখলাম এই দুই মহারথীর কাছ থেকে এবং দুই মহারথীর অভিনয় থেকে। সৌমিত্রদা এক ধরনের অভিনেতা, নাসিরুদ্দিন শাহ আরেক ধরনের অভিনেতা, একদম দুজনেই আমাকে অনেক কিছু অভিনয়তে শেখালে। এছাড়া আরেকটা দিক, আমরা সবাই জানি যে মঞ্চ এমন একটা জায়গা, সেখানে একবার যারা অভিনয় করেছেন তারা সেই আকর্ষণকে কোনোদিন ভুলতে পারেননি। তো থিয়েটার করাটা এখন খুব বেশি এক্সপেন্সিভ হয়ে গেছে, সেই কারণে মঞ্চে আমি শ্রুতি নাটক শুরু করলাম। আমার একটি নাটক হচ্ছে উইলিয়াম টেগর মিট, শেক্সপিয়ার ও রবীন্দ্রনাথ একই মঞ্চে, এই দুজন মহাকবি যারা দুজন দুটো শতাব্দীতে দুটো মহাদেশে জন্মেছিলেন, তার সত্ত্বেও একজন জন্মেছিলেন ঊনবিংশ শতাব্দীতে, একজন জন্মেছিলেন ষোলশ শতাব্দীতে, দুজনে কি করে এই প্রতিহিংসা নিয়ে, স্বৈরতন্ত্র নিয়ে, জাতিবিদ্বেষ নিয়ে, সাম্প্রদায়িকতা নিয়ে একই রকম ভেবেছেন, একই রকম লিখেছেন এবং একই রকম ধিক্ষার দিয়েছেন এবং প্রতিবাদ করেছেন, সেটা নিয়ে আমি এবং অনুসূয়া মজুমদার এই অনুষ্ঠানটা আমরা করি। এটা আমরা সিঙ্গাপুরে করেছি, বেঙ্গল ক্লাব, ক্যালকাটা ক্লাব, বিভিন্ন জায়গায় করেছি। এছাড়া আরেকটি অনুষ্ঠান যেটা আমার কাছে খুব মনে হয় উল্লেখযোগ্য, সেটা হলো ভিন্ন নারী ভিন্ন রূপ। এবং আমার এই অনুষ্ঠানে ভিন্ন নারী ভিন্ন রূপে ইমন চক্রবর্তী গায়িকা, তিনি আমার সাথে একটা যুগলবন্দি করেন। এবং এখানে আমার মূল উদ্দেশ্য দেখানো যে দ্রৌপদী হচ্ছে প্রথম মি টু ভিকটিম। এই অনুষ্ঠানে আরেকটি উপস্থাপনা আমি করেছিলাম, রবীন্দ্রনাথ ও রক্তিম রোম্যান্টিকতা, অর্থাৎ প্রোটেস্টের রোম্যান্টিকতা। এই কাজটা আমি এখনো চালিয়ে যাচ্ছি।
তাই আপনাদের শুভেচ্ছায়, আপনাদের ভালোবাসায়, আপনাদের আশীর্বাদে আমি এই বিভিন্ন ক্ষেত্রে কাজ করে যাচ্ছি। আমার মনে পড়ছে আমি যখন আইএসএন রি পড়তাম তখন একজন ইকোনমিস্টের লেখা পড়েছিলাম, তিনি বলেছিলেন যে নো ম্যানুফ্যাকচারিং কোম্পানি ক্যান সার্ভাইভ ম্যানুফ্যাকচারিং ওনলি ওয়ান প্রোডাক্ট, ইট মাস্ট ডাইভার্সিফাই। তো আমার মনে হয়েছিল যে কোম্পানির ক্ষেত্রে যদি এটা সত্যি হয় তাহলে ব্যক্তিগত ক্ষেত্রেও সেটা সত্যি হবে। সো আই ডাইভার্সিফাইড, এইভাবেই আমার জীবনটা চলছে এবং আমি আশা করি আমার বিভিন্ন কাজের মাধ্যমে, আমার বিভিন্ন কাজের উপস্থাপনায় আপনাদেরকে এইভাবেই আমি শুধুমাত্র বিনোদন নয়, কিছু ফুড ফর থটও দিয়ে যেতে পারবো যতদিন এই পৃথিবীতে আমি আছি। নমস্কার। I think Khushi is a great initiative what they are doing, and I would like to appeal to everybody to please initiate self-defense classes for all the underprivileged children who they are taking care of, because today the most important thing is to make our children empower themselves in the true spirit. So I would really like to appeal to everybody here whoever is part of Khushi that please come ahead and do something about having self-defense classes in all the schools to make this a compulsory initiative.